করিমগঞ্জের পশুপ্রেমী একজন যুবক অরিন্দম দাস বিগত কয়েক বছর থেকে পথের কুকুরের মুখে অন্ন দিয়ে যাচ্ছে। পথ দুর্ঘটনায় যেগুলো কুকুর আহত হয় তাদের চিকিৎসাও করাচ্ছেন পশু চিকিৎসালয়ে। বর্তমানে এগ্রিকালচার অফিসের নিকটে তিনটি রুম নিয়ে পথ দুর্ঘটনায় যেগুলো কুকুরগুলো আহত হয়েছে বা হাঁটতে পারছে না তাদের দেখাশোনা করছেন অরিন্দম দাস। প্রায় 10 থেকে 12টি কুকুর এই তিনটি রুমে আছে। উনি কিন্তু কোনো সংগঠনের সাথে জড়িত নন, উনি নিজের প্রচেষ্টায় পথের আহত কুকুরের দেখাশোনা করছেন। আরও সীমান্তবার্তার ক্যামেরা সম্মুখে বললেন অরিন্দম দাস। এই কুকুরটা, এটা তার নাম হইলো বল্টু। তার অ্যাক্সিডেন্টে তার পিছন প্যারালাইজড পুরা। আপনারা দেখতে পারা, আমি একটু উঠিয়া দেখাই। এই যে তার এই কন্ডিশনটা হয়েছে, হে রোড ক্রস করাত লাগছিল। ক্রস করার সময় একটা খুব স্পিডে অটো একটা আইয়া তারে ধাক্কা মারছে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে তো হে মোটামুটি চিৎকার দিয়েছে। তারপরে তারে ট্রিটমেন্ট করাইলাম। যেহেতু আপনারা জানেন আমরা বরাকবিলের মধ্যে তারার ট্রিটমেন্টের অত বেশি সুবিধা নেই, আমরা ভেটেরিনারি অত ফেসিলিটি নাই, কারণ তারার এক্সরে করাইবার সুবিধা নাই না, একটা ভালো ল্যাবরেটরি আছে। তো যেরকমও সুবিধা হয়েছে তারে বাঁচানো গেছে, কিন্তু তার একটা পাও আর কোমরটা বাঁচানো সম্ভব হয়েছে না। আমরা তারা পুরোপুরি ভেটেরিনারি 4.5-5 বছর এইরকমই আছে আমার সঙ্গে। তো আপনার কাছে ওটাই রিকোয়েস্ট করবো যে আপনারা যারা বাইক চালান, গাড়ি চালান, আপনারা যদি দেখুন কোনো পশু ক্রস করে, কুকুর হোক বা বিড়াল হোক বা গরু হোক, আপনারা একটু গাড়িটা আস্তে চালাইবা, কারণ 2 মিনিট আপনার দেরিতে একটা কুকুর বা একটা পশুর প্রাণ বাঁচব, কারণ হে মুখ দিয়ে কোনো কিছু হইতে পারে না। হ্যাঁ, এই যে কষ্টটা যদি মানুষের দিকে হইতে পারলো অনেক, আজকে এই কন্ডিশন লেগে হে তার বাঁচতে হবে না। এখনও কত কোনো এনজিওর সঙ্গে জড়িত নাই, কিন্তু আমি চেষ্টা আছি করিমগঞ্জের যারা যারা পশুপ্রেমী দাদারা আছেন তারা আপনারা সঙ্গে সামনে আইন, কারণ আমরা করিমগঞ্জের একটা সংস্থার দরকার আছে। কারণ বাইরে বাইরে আমরা বরাকবেলির বাইরে অনেক সংস্থা আছে যেগুলায় আপনার প্রত্যেক বছর অ্যান্টি রেবিস ক্যাম্প করায়, স্টেরিলাইজেশন করায়, কারণ নিউটার বা স্প্রে যেটা হয় এটা কারণ হইল যে আপনার অ্যান্টি রেবিস ক্যাম্প করাইলে যাতে কুকুরে কামড়াইলে মানুষের জলাতঙ্ক রোগ না হয়, প্লাস তারাও মানে অসুখ বিসুখ থেকে বাঁচে। 2 নম্বর হইলো স্টেরিলাইজেশন বা নিউটার যেটা আমি হয়েছি, এটা হইলো যে তারার জন্ম নিয়ন্ত্রণ করা, কারণ বছরে বছরে অনেক বাচ্চাতে এই বাচ্চাগুলা ট্রিটমেন্টের অভাবে, খাওয়ার অভাবে, প্লাস অ্যাক্সিডেন্টে মারা যায়, যাতে এইগুলা আমরা এখানে করা সম্ভব হয় না। কারণ বাইরে বাইরে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা অনেক বড় বড় সংস্থা আছে যারা এগুলো করায়, আমরা এখানে বরাবরের মধ্যে এটা নাই। ওদিকে আপনার কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবো যে আপনারা একটু আগে আইন, কারণ তারার আমরার যেরকম অধিকার আছে পরিবেশের মধ্যে তারারও সেই অধিকার আছে। আজকে যদি আমরা ঠাকুর মানি তাইলে প্রত্যেকটা জানোয়ার ভ্যালু আছে, মানুষ হোক বা কুকুর, হ্যাঁ যে কোনো পশু, হ্যাঁ তারার ভ্যালু আছে। আমরা পৃথিবীর মধ্যে সবার অধিকার সমান। তো আপনারা যারা কুকুর বালা পাইন তারা আছে, ওটাই রিকোয়েস্ট থাকবো আমার যে আপনারা যতটুকু পারুন তারা একটু খাওয়ার দিবা, কারণ কুকুর আমার একটু ভালো লাগে, কারণ তারা খুব বিশ্বাসী, প্লাস প্রভুভক্ত হয়। আপনি যদি কুকুরে একবেলা খাওয়ার না দেন, দুবেলা খাওয়ার না দেন, সেগুলো কোনো কিছু হইতো না, কিন্তু তার যদি মায়া দেন তার অতটুকু সাফিসিয়েন্ট, ঠিক আছে। তারপরে একটা কুকুরে যদি আপনি ভালোভাবে রাখুন, হে দেখবা আপনার সুখে দুঃখে সবসময় সঙ্গে থাকবো। ওই করে করে আস্তে 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 তার প্রতি আমার মায়াটা আরও বাড়লো। হ্যাঁ, তারপর আমি রাস্তাঘাটে যখনও আমি কোনো কুকুর অসুস্থ দেখি, আমি ওখানে বাবু দেখুন যতটুকু সম্ভব আমরা করি, কারণ সময়ে প্লাস আমরা মানুষ নাই, আমরা আছে অনেক সময় আমরা কাছে ফোনায় যে কুকুর এইরকম অসুস্থ বা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা যেতাম পারি না, কারণ আমার কাছে সব কিছু লিমিটেড। আজকে ধরুন আমার এখানে জায়গা আছে, এখানে পুরো ফুল। তো একটা কুকুরে এই যে কুকুরটা আমি তাদের রাস্তাতে রাখি, আমি ট্রিটমেন্ট করাইতাম পারতাম না, তাহলে আমার একটা জায়গাতে রাখিয়া ট্রিটমেন্ট করাইতে লাগবো। এটার লাগে অনেক জায়গার প্রয়োজন, আমার কাছে বর্তমানে জায়গা নাই, প্লাস আমরা কিছু এত মানে ভালো ভেটেরিনারি ফেসিলিটিও নাই যে তারা
যে এই যে ট্রিটমেন্ট ধরেন এক্সরে করাইতাম প্লাস কোনো ল্যাবরেটরি টেস্ট করাইতাম, এগুলো সুবিধা নেই। তা সত্ত্বেও আমরা যতটুকু সম্ভব পরিয়ার এবং আপনারা যারা যারা কুকুর বা অন্য প্রসারে বালা ফাইন তারারে আপনারা একটু 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 করে দেবেন। আর সব আমরা যদি একসঙ্গে ওইয়া কাজ করি আমরা ওইরকম একটা সংস্থা বানাইতাম পারবো, যাতে আমরা তারারে একটা বালা জীবন দিতাম পারি, একদিনও রইলেও যাতে বালা জীবন দিতাম পারি, এবং তারার যাতে ট্রিটমেন্টের অভাবে মারা না যায়, খাবার অভাবে যাতে মারা না যায়, এই জিনিসটা আমরা দেখতাম পারি। তো এইগুলো কথা হইলো যে আপনারা তো জানুন যে রাস্তার কুকুরগুলা তারা সবসময় খানি পায় না, সবসময় ট্রিটমেন্টের তারা অসুবিধা হয়। তো এই কারণে আপনার কাছে রিকোয়েস্ট থাকবো যে এইগুলোর যে রাস্তা কুকুর তারা রাত্রেবেলা নিঃস্বার্থভাবে পাহারা দেয়, তারার কোনো স্বার্থ নাই এর পিছনে, বা তারার যে এটা কাজ করিয়া কোনো কিছু পাইব তা নাই। তো এই যে নিঃস্বার্থভাবে তারা কাজ করে এটার পরিবর্তে তারা যদি আমরা একটু খাবার দিই, বেশি না একটু ভাত বা বিস্কুট, এগুলা তারা একদিন বাঁচিয়া তাহার লাগে যথেষ্ট। আর এই কুকুরগুলা যদি যেখানে থাকবো এই জায়গাটাও নিরাপদ থাকবো, কারণ তারা যদি কোনো অচেনা মানুষ দেখে রাত্রেবেলা বা কোনো সন্দেহ থাকে তারা চিৎকার দিব। জয়প্রকাশ দাস বরাক উপত্যকার ছাত্র নেতা অনুমানিক আজ প্রায় 50-60 জন ছাত্রছাত্রীকে নিয়ে NSEYA তে যোগদান করিয়েছেন। জয়প্রকাশ দাস বরাক উপত্যকার ছাত্র নেতা অনুমানিক আজ প্রায় 50-60 জন ছাত্রছাত্রীকে নিয়ে NSEYA তে যোগদান করিয়েছেন। কাজ করে কিরম পুজোদেরকে সাহায্য করবেন সেটা বলার জন্য ওনারা এসেছেন, ওনারা আপনাদেরকে বলবেন, তার সঙ্গে আমি একটা কথা বলতে চাই যে আজকে নতুন অনেক রূপায় গ্রহণ করছে, আমারও ভালো লাগছে আজকে হিসাবে যে আপনি অনেক সুযোগটা গ্রহণ করবেন। তার মধ্যে হলো আমাদের প্রথমে জলি প্রোগ্রাম থাকবে, এরপর আমাদের একটা উৎসবতা অনুরোধ হবে। নমস্কার, আমি জয়প্রকাশ দাস, করিমগঞ্জ কলেজের স্টুডেন্ট। আজকে আমি আমার লগে আরও যদি 60-70 জন স্টুডেন্টসরা নিয়ে আজকে আমি NSEYA জয়েন করলাম। আজকে সবাইরই আমি বরাক বিলের সবাইরই জানাইতে চাই যে এতদিন যেটা আর কি ছাত্ররা স্বার্থে আর কি যেগুলো আন্দোলন করছি, সেই আন্দোলনের মানে যেগুলো ফল পাইছি, স্টুডেন্টসরা যে ধরনের বেনিফিট দাম পাচ্ছি, এটা আমি আমার মনে হয় হার্ড অ্যান্ড সোল আমি চেষ্টা করছি। আর সব স্টুডেন্টসের কাছে এটা রিকোয়েস্ট রইব যে NSEYA-র সাথে জড়িত দলে দলে জয়েন হোক, সবরে জানাও যে NSEYA স্টুডেন্টের লগে আসলো, আজকে স্টুডেন্ট NSEYA-র লগে থাকতে লাগবো। তো ওভারঅল আজকে এখানে NSEYA-র লগে স্টেট জেনারেল সেক্রেটারি, স্টেট মিডিয়া ইনচার্জ, আইটি ইনচার্জ, অন্যান্যরাও আজকে আইসুইন আসাম স্টেট থেকে গিয়া, তো আজকে আমার বোন স্টুডেন্টসরা সব ভাই বন্ধুরা নিয়ে আজকে আমি NSEYA জয়েন করলাম। আর সবার কাছে রিকোয়েস্ট রইব যেভাবে NSEYA স্টুডেন্টের পাশে দাঁড়িয়ে আসলো, সেইভাবে স্টুডেন্টসরাও NSEYA-র পাশে দাঁড়িয়ে থাকতো। ধন্যবাদ, জয় হিন্দ। আমি অরিন্দম দে, এডি ফটোগ্রাফি এন্ড সিএম প্রোডাকশন হাউস অর্গানাইজড বাই মিস্টার এন্ড মিস নর্থইস্ট আইকন পাওয়ার্ড বাই মাই লোকেশন। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট লেভেলে আগামী 18 জানুয়ারি আয়োজন হতে চলছে নর্থইস্ট আইকনের গ্র্যান্ড ফিনালে। তাহলে আপনারাও সবাই আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। আর নর্থইস্ট আইকনে অ্যাপ্লাই করার জন্য রেজিস্ট্রেশন এখনো চলছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের নাম রেজিস্টার করুন। থ্যাংক ইউ।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় প্রথম ভারত সেরা স্বনামধন্য চিকিৎসা বিশেষজ্ঞরা এখন রোগী দেখবেন আপনার শহরে। করিমগঞ্জে এখন নিয়মিত ভিজিট করবেন হায়দ্রাবাদের কিওর প্লাস ক্লিনিক্সের নামজাদা ডাক্তাররা। বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় স্পেশালিস্ট ডাক্তারদের দেখাতে দেশের নানা প্রান্তে ছুটতে হয়। তবে এখন থেকে এসব ডাক সাইটের ডাক্তাররা প্রতি সপ্তাহে রোগী দেখতে আসবেন করিমগঞ্জে। এখানে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনি ও রবিবার রোগী দেখবেন ডক্টর কে সুধীর রেড্ডি, এমবিবিএস এইমস, এমএস অর্থ, অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। এখানে রোগী দেখবেন ডক্টর সুরেশবাবু পি, এমবিবিএস এমডি ডিএম নিউরোলজি, নিউরোলজি স্পেশালিস্ট। এবং এখানে রোগী দেখবেন ডক্টর বসন্ত কুমার রেড্ডি, এমবিবিএস এমএস, কনসালটেন্ট ভাস্কুলার এন্ডোভাস্কুলার কিডনি অ্যান্ড প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট সার্জন। এখানে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের শনি ও রবিবার রোগী দেখবেন ডক্টর কিশোর কুমার আরিগা, এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন, নেফ্রোলজিস্ট কিডনি স্পেশালিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর ধীরজ আগরওয়াল, এমডি মেডিসিন, গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি স্পেশালিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর সুরেশ কুমার এস, এমএস এমসিএইচ, সার্জিক্যাল গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি, গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি স্পেশালিস্ট। এবং এখানে রোগী দেখবেন ডক্টর এইচ বীরেশ, এমবিবিএস এমএস জেনারেল সার্জারি, ইউরোলজিস্ট। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 9169166907। কিওর প্লাস ক্লিনিক্স, শ্রীমা সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল রোড, করিমগঞ্জ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শ্রীমা সেবা প্রতিষ্ঠান, কিওর প্লাস ক্লিনিক্স, হসপিটাল রোড, করিমগঞ্জ। এখানে প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার রোগী দেখবেন ডক্টর বিপি ভট্টাচার্য, নার্ভ মাংসপেশী ও অস্থি ব্যথা রোগ বিশেষজ্ঞ, নিউরো এন্ড ফিজিওথেরাপি স্পেশালিস্ট। রোগী দেখার সময় বিকাল 5:30 হতে রাত 8:00 পর্যন্ত। এবং প্রতি শনিবার সন্ধ্যা হতে রোগী দেখবেন ডক্টর কিন্নর দাস, এমবিবিএস এমডি ডার্মাটোলজি, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ফেলোশিপ ইন অ্যাসথেটিক মেডিসিন, ট্রেনড ইন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি, মুম্বাই। সুইফট গাড়িকে মডিফাইড করে বিপদে নুরুল হক নিজে জমানো টাকা দিয়ে গাড়ি মডিফাইড করেন। উনি এই গাড়িটির নাম দিয়েছেন ল্যাম্বরগিনি, কারণ ওনার স্বপ্ন ছিল ল্যাম্বরগিনি গাড়ি চালানোর। সুইফট গাড়িকে মডিফাইড করার পর প্রচুর লোকজন এই গাড়ির সামনে সেলফি নিয়েছেন এবং ভিডিও করেছেন। তখন নুরুল হকের মুখে হাসি ছিল, কিন্তু এখন মুখের হাসি চলে গেছে, কারণ এই মডিফাইড গাড়ির পারমিশন উনি পাননি। উনি বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে প্রকাশদের সঙ্গেও আলাপ করেছেন, কিন্তু বর্তমানে বিধায়ক গুয়াহাটিতে। জমানো টাকা শেষ হয়ে গেছে নুরুল হকের এই গাড়ির জন্য। না তো উনি গাড়িটি বিক্রি করতে পারছেন, না তো ভাড়া দিতে পারছেন। গাড়িটি পথে চালালেই পুলিশ ধরে নেই। এখন কথা হলো, উনি কি গাড়ি পথে চালানোর পারমিশন পাবেন? নুরুলের মুখে কি হাসি ফিরবে? বর্তমানে গুয়াহাটি থাকেন, 3 দিন পরে আইবা, আইলে কইছেন একটা দেখিয়ে দিবা। আমি আসাম সরকারের কাছে রিকোয়েস্ট করি যাতে আমার গাড়িটার কোনো পারমিশন বা খাদ্য সুবিধা করিয়া দেয় আর কি, দাবি রইল আসাম সরকার। কবে বানাইছে গাড়ি? এটা বানানি প্রায় 8 মাস 9 মাস এরকম হয়ে গেছে, এখন তো কোনো খাদ্যর সুবিধা পাইছি না। বর্তমানে আইছি, আমার করিমগঞ্জ ট্রাফিক পুলিশে রুকাই দিছিল, তাতে দিচ্ছেন এখান থেকে। তো এখন আপনার কিটা মানে মেইনলি আপনার পারমিশন না হইলে অসুবিধা? হ্যাঁ, পারমিশন না হইলে পুরো অসুবিধা। আমি অত কষ্ট করে বানাইছি, 8 মাস মেহনত করছি, আর পারমিশন না পাইলে তো চালাইতাম পারিয়েন না।
স্বামী বিবেকানন্দের 160তম জন্মজয়ন্তী উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিবেরগুল শাখার পক্ষ থেকে সোমবার বাজারে ছড়ার রামকৃষ্ণ সেবাশ্রম সংলগ্ন বিবেকানন্দ অডিটোরিয়াম হলে এক বিরাট যুব সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতে পরিষদ গীত প্রদীপ প্রজ্বলন এবং শাখার সভাপতি টিকেন্দ্রজিৎ সিংহের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ কাছাড় জেলার অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ। তিনি স্বামীজির জীবনী সংক্ষেপে তুলে ধরেন। স্বামীজির ভাষণে যুব সমাজ বিষয়টি তুলে ধরেন ভারত বিকাশ পরিষদের রাষ্ট্রীয় মন্ত্রী জগদিন্দু দেব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্যবাহ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিভাগ প্রমুখ ডক্টর সুজিত তেওয়ারি ক্রমে অতীত ভারতের স্বর্ণিম অধ্যায় ও তার পুনরুত্থানে বর্তমান যুব সমাজের ভূমিকা ও স্বামীজির স্বপ্নের ভারত গঠনে এবিপির ভূমিকা বিষয়গুলি আলোকপাত করেন। তারপর শাখার সম্পাদক সুদীপ শুক্লবৈদ্যের ভাষণের পর ভোজন এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আমরা তার ছেলেবেলা এবং জাগতিক শিক্ষা নেওয়ার সময় আমরা তাকে দেখতে পারি। পরবর্তী পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যেটাকে আমরা বলব ওইটা আমরা ধরে নিব 6 নভেম্বর। এবং আমাদেরকে আহ্বান করছেন বারে বারে যে আমরা এগিয়ে আসব। আর উনি বলছেন যে আমি যদি নাও থাকি তবু আমার শক্তি তোমাদের সঙ্গে থাকবে, তোমরা দেশের সেবায় দেশমাতৃকার সেবায় এগিয়ে আসো। চলুন আমরা আজকে এই অভিজিৎ মুহূর্তে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা দেশমাতৃকার সেবায় দুস্থজনের সেবায় আমরা এগিয়ে আসব আর স্বামীজির কথা স্মরণ রাখবো। ধন্যবাদ। নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন যে রাষ্ট্রীয় ভারতের এই পুনর্জাগরণ এবং রাষ্ট্রীয় আন্দোলনের যদি আধ্যাত্মিক পিতা তাহলে বলা হয় উনি আর কেউ নন, স্বামী বিবেকানন্দ। রাজা গোপালাচারী যে কথাটা বলেছিলেন আমি নেহেরুকে উল্লেখ করব, চিন্তা করবে না। রাজা গোপালাচারী বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ এসে ভারতবর্ষকে রক্ষা করেছিলেন, হি সেভড ইন্ডিয়া। জওহরলাল নেহেরু বলছিলেন যে ডিমোরাইজ পর্যন্ত 16টি সংস্কার, এরকম যৌথ পরিবার ব্যবস্থা, তো ব্যবহারিক দিক দিয়ে যদি আমরা দেখি ঋগ্বেদ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ। আর এই ঋগ্বেদে কৃষির সম্বন্ধে বলা হয়েছে কয়েক হাজার প্রজাতির ধানের আর ক্ষেত ভারতবর্ষে হাজার বছর পূর্বেও হতো। আর সেই ঋগ্বেদে কৃষি সম্বন্ধে অনেক কিছু তথ্য আছে। শিক্ষাক্ষেত্রে যদি আমরা দেখি নালন্দা বিশ্ববিদ্যালয় সহ 64টি বিশ্ববিদ্যালয় ছিল,